চ্যানেল গিনিয়ান মাম্মার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে গিনিয়ান মাম্মা গিনিকে নিয়েও বসে গেছি। তো আজকে একটা দারুণ মজার ভিডিও নিয়ে চলে এসেছি। তা মজার ভিডিওতে গিনিকে না নিলে হয় তাই না? তো ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা যারা এখনো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি বা এই ভিডিওটা যে দেখছো কাছে বা দূরে যেই দেখছো না কেন, প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। সাবস্ক্রাইব করবে, সাথে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে নোটিফিকেশন যায়। তো আজকে একটা মজার ভিডিও নিয়ে এসেছি, এটা হচ্ছে ফুললি রিকোয়েস্টেড ভিডিও, কারণ তোমরা দেখছো আমি খুব চ্যালেঞ্জিং ভিডিও করছি। বেশ মানুষে অনেক 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 ভালোবাসা দিচ্ছে ভিডিওগুলো দেখে, অনেক পছন্দ করছে, তো অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করছে। তো আজকে একদম মানে কি বলবো, আমি জানি না পারবো কি না আদৌ। আজকে রিকোয়েস্টেড ভিডিওটা হচ্ছে যে চোখ বেঁধে নেল পালিশ করতে হবে। কি করতে হবে? তো আজকে গিনিকে নিয়ে বসেছি এই একটাই কারণে যে আমি ঠিকঠাক করছি কিনা গিনি বলে দেবে। তো এই যে এখানে নেল পালিশ নিয়ে নিয়েছি, আর এই যে এখানে আমার একটা ওড়না নিয়ে নিয়েছি, এটা দিয়ে চোখটা আমি বেঁধে নেবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি খুব একটা নেল পালিশ করি না, আমার ভালো লাগে না। তো বাড়িতে ছিল আমার রেড কালারটা, আমার যখন পড়তে ইচ্ছা করে না হয় তাই জন্য আমি রেড কালারটা রাখি সবসময়। তো গিনি দেখছো আমার তো খুব বেশি সুন্দর সেজে গুজে নিয়েছে। গিনি একটা নতুন জামা পরেছে, অনেকদিন পর মায়ের সাথে ভিডিও করছে বলে কথা। একটু বড় হয়। হ্যাঁ, তো আমি বর্ষে কিনেছিলাম। হ্যাঁ, তো যেটা কথা হচ্ছে গিনির সামনে এক্সাম, তো তাই জন্য ওকে নিয়ে ঠিক ভিডিওতে বসা হচ্ছে না বা আমারও ভিডিও করা হচ্ছে না। তো আজকে কি করেছি, ঠিক করেছি ভিডিও করবই, কারণ স্টকে আর নেই, ভিডিও তো করতে হবে, তোমাদেরকে দিতে হবে, কারণ তোমরা নাহলে আমাকে ভালোবাসবে কি করে, আরো নাহলে এগিয়ে নিয়ে যাবে কি করে বলো বন্ধুরা। তাই জন্য যে না, বিকেল চারটের থেকে গিনিকে পড়ানো ঠড়ানো কমপ্লিট করে তাই আমরা বসে গেছি চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য। তা দুটো ভিডিও এসছে, তো আজকে চেষ্টা করবো দুটোই কভার করার, দেখা যাক কোন কতটা হয়। তো বেশি আর বকবো না, বোকার সাঁড় শুরু করবার শুরু করি। তো এই যে নেল পালিশ, এখন আমি চোখ বেঁধে নেবো, জানি না পারবো কি না। চোখ বেঁধে নিলে কি হবে, হেঁটে যাবে, হেঁটে যাবে, কি হবে ভগবান জানে। বেঁধে নিচ্ছি আমি, সত্যি কিচ্ছু আর দেখতে পাচ্ছি না, হালকা করেই বাঁধি, কারণ আমার অন্ধকারে ভীষণ ভয়, চোখ বেঁধে দিলেই অন্ধকার। আমি সিরিয়াসলি বলছি বন্ধুরা, কিছু দেখতে পাচ্ছি না। তো গিনি, আমি নেল পালিশটা এখন চোখ বেঁধে পড়বো, ঠিক আছে? তাহলে তুই বলবি আমাকে ঠিকঠাক করছি কিনা, ঠিক আছে? ক্যামেরাতে দেখা যাচ্ছে? আমার 5-5-10 আঙুলে পড়া গেছে, বাড়ি ঢোকাতেও পারছি না, ঢোকাতে পারছি না।
এটা তো তাই আমি এর মধ্যে হাত নেই আমার এটা বলে না দাঁড়া আর এটা তো দেখো কি করেছি এটা মাঝে মধ্যে না সত্যি কথা বন্ধুরা একদম ছোট ছোট বাচ্চাদের মতো হতে বললে বেশ ভালোই লাগে আমি জানি না কার কি রকম আমি তো এই 30 বছর বয়সে এসে এখনো আমার মনটা বাচ্চা বাচ্চা আবার হাতটা দেখো আবার হাতটা দেখো ভালো তো ভালোই মোটামুটি পড়েছি শুধু এই হাতটা ঠিকঠাক হয়নি এই হাতটা তো ঠিকঠাক হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো গিনি খুব মজা পেল ব্যাপারটাতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি থাকলো ভালো লাগলে আমাদের মামের এই যুগল বন্ধুটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে যেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো চ্যালেঞ্জিং ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো গুড নাইট বাই বাই গুড নাইট বাই বাই